কাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে সেই সেই প্রতিযোগিতাটির মধ্যে তারা রয়েছে এবং এর পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে পুঁজি। মাননীয় সভাপতি আমাদের প্রধান প্রথম বক্তা ব্যাখ্যা করে গেলেন কম সময়ে বেশি মুনাফা। মাননীয় সভাপতি আজকে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি একটি পুঁজিবাদী দেশ এবং একটি সমাজতান্ত্রিক দেশ, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই ইংল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন, মাননীয় সভাপতি তারা প্রথমে একই মানের দুটি দেশ ছিল মাননীয় সভাপতি, কিন্তু ইংল্যান্ডে যখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার হলো এবং তারা যখন দ্রুত শিল্পায়িত হওয়া শুরু করলো তখন সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক অবস্থায় ছিল এবং তাদের শ্রমিকদের বেশি গুরুত্ব দিতে গিয়ে তারা পিছিয়ে পড়েছে। এদিকে ইংল্যান্ড পুঁজিবাদী পুঁজিঘন পরিবেশের জন্য ক্রমান্বয়ে তাদের উন্নয়নটি করতে পেরেছে। সেদিক থেকে দেখলেও মাননীয় সভাপতি আজকে বলতে হয় শ্রমঘন নয় পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। এখন বলবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নাহিয়ান বিন খালেদ। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে, বিতর্কের বিষয় শ্রমঘন নয় পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়, অবশ্যই বিপক্ষ চারণ করছি। মাননীয় সভাপতি, এর মধ্যে এই বিতর্কে এটি পরিষ্কার যে কোনো শিল্পেই আমাদের চারটি মূল নিয়ামক প্রয়োজন। একটি হচ্ছে ভূমি, তারপর শ্রম, তারপর মূলধন বা পুঁজি, এবং তারপর প্রয়োজন উদ্যোক্তা বা সংগঠন। মাননীয় সভাপতি, আজকে আমরা আলোচনা করছি আনুপাতিক দৃষ্টিকোণ থেকে কিভাবে এবং কোনটি বেশি হলে আমাদের শিল্পায়নের এবং শিল্পায়িত হওয়ার পথে যে যাত্রাপথ সেটি সুগম হবে এবং কোনটির পথে এগোনো আমাদের উচিত, সেটির ভিত্তিতে আজকে আমরা বলে যাচ্ছি শ্রমঘন শিল্পায়নের কথা। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে প্রথমেই প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডনে আসি। আজকে তারা বারবার কম সময়ে অধিক মুনাফার কথা বলে যাচ্ছেন, কিন্তু মাননীয় সভাপতি তারা এটি এড়িয়ে যাচ্ছেন যে কম সময়ে শুধুমাত্র মুনাফা করে গেলেই হবে না, আমাদের সেই উন্নয়নটি হতে হবে টেকসই। আজকে সেই টেকসই উন্নয়ন যদি না হয়, কম সময়ে সেই যন্ত্রপাতি বা পুঁজির দ্বারা যে উন্নয়নটি আমরা পাচ্ছি, যখন আমরা কর্মসংস্থান তৈরি না করে শ্রমকে আরও বেশি ইনভলভ না করে আমাদের অর্থনীতিকে চালনা করছি, তখন সেটি আমাদের অর্থনীতির জন্য কখনোই টেকসই পরিকল্পনা নিয়ে আসতে পারে না। এবং সে কারণেই তার প্রমাণস্বরূপ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের কর্মপরিকল্পনার কথা বলতে পারি। বাংলাদেশেই 2015 সালের 16 জুলাই বিশ্বব্যাংক একটি কর্মপরিকল্পনা হাতে নেয় এবং সেখানে বলা হয় বাংলাদেশের 6টি শ্রমঘন খাতে প্রায় 1.5 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং 40,000 একর শিল্প অঞ্চল প্রতিষ্ঠা করে তাদের আওতা একটি কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করা হবে। মাননীয় সভাপতি, এটি আজকে আমাদের সামনে প্রমাণ করে যে শ্রমঘন অর্থনীতির দিকে আজকে আমরা ধাবিত হতে চাইছি, কারণ আজকে আমাদের মানুষের কর্মসংস্থান প্রয়োজন, সেই কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন প্রয়োজন। মাননীয় সভাপতি, আজকে আমাদের সামনে আমাদের সম্মানিত প্রতিপক্ষ অধিক মুনাফার কথা আলোচনা করে গিয়েছেন, কিন্তু তারা হয়তো এটি ভুলে গিয়েছেন যে অধিক মুনাফা যুগে যুগে আমাদের শ্রমকে অবহেলিত করেছে এবং অধিক মুনাফা পুঁজিপতিদের অনেক বেশি আগ্রাসী করে তুলেছে এবং শ্রমকে অবহেলিত করে কর্মসংস্থানকে আরও বেশি দূরে সরিয়ে দিয়েছে। সেই কারণেই আজকে আমরা বলছি সম্পদের সুষম বণ্টনের জন্য আমাদের শ্রমঘন শিল্পায়নের প্রয়োজন। সেটি কিভাবে সম্ভব? মাননীয় সভাপতি, আমরা সকলে এর মধ্যে এটি জানি যে পুঁজিঘন শিল্পের যন্ত্রের আধিক্য থাকে এবং সে তার মাধ্যমেই আজকে অধিক মুনাফার মাধ্যমে পুঁজিপতিদের সাম্রাজ্যবাদ চলে আসে, কিন্তু অন্যদিকে শ্রমঘন শিল্পে কর্মসংস্থান তৈরি হয় এবং দারিদ্রের যে বিমোচন, সেই বিমোচনের পথটি সুগম হয়। এবং আমাদের দেশেই তার পরিষ্কার প্রমাণ রয়েছে। মাননীয় সভাপতি, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন শিল্প, বাংলাদেশের গার্মেন্টস শিল্প, এই সমস্ত খাতে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে। শুধুমাত্র গার্মেন্টস খাতেই বাংলাদেশের প্রায় 40 লক্ষ শ্রমিক নিয়োজিত রয়েছে। মাননীয় সভাপতি, আমাদের দেশের এই শ্রমঘন শিল্পগুলো আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে দারিদ্র বিমোচনের পথে এই শিল্প খাতগুলো আমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছে এবং এই বিকাশমান খাতগুলো, এই সম্ভাবনাময় খাতগুলো আমাদেরকে আরও বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং এর মাধ্যমেও আজকে আমাদের প্রতিপক্ষ দলের বক্তব্য গ্রহণযোগ্যতা হারাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত এবং উন্নয়নশীল এবং অনুন্নত বিশ্বের দেশগুলোর কথা তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কিভাবে এই সমস্ত দেশের উন্নয়ন পথ পুঁজির দ্বারা সম্ভব হতে পারে। মাননীয় সভাপতি, আমরা বলছি যে আনুপাতিকভাবে পুঁজির পরিমাণ কম হওয়া প্রয়োজন, শ্রমের পরিমাণ বেশি হওয়া প্রয়োজন, তার কারণটি কী? মাননীয় সভাপতি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে একটি তত্ত্ব রয়েছে। মাননীয় সভাপতি, পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা একটি এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যায় যা 20-30 বছর টাইম স্প্যানের মধ্যে থাকে এবং সেই সময়ে একটি দেশ সবচেয়ে বেশি উন্নতি লাভ করতে পারে এবং তার ভিত্তি হচ্ছে পপুলেশন বোনাস। পপুলেশন বোনাস মানে হচ্ছে সেই দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আমাদের দেশ, এই বাংলাদেশ, এই 20-30 বছর সময়ের মধ্যে এখন অতিবাহিত করছে। দক্ষিণ এশিয়ায় প্রায়
প্রতি চারজনের একজন কর্মক্ষম জনগোষ্ঠী বসবাস করছে মাননীয় সভাপতি, যেটি আজকে আমাদের সামনে দেখায় এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগানো আমাদের আজকে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আমাদের শ্রমকে আরও বেশি কাজে লাগাতে হবে। বেকারত্ব সমাধানের জন্য আজকে শ্রমঘন যে শিল্পায়ন, সেই শিল্পায়নের দিকে আমাদের ধাবিত হতে হবে মাননীয় সভাপতি। বরং পুঁজি বা যন্ত্রপাতির আধিক্য আমাদের এই শ্রমকে দূরে সরিয়ে দিবে, তৈরি করবে বৈষম্য। সুতরাং আজকে তাদের বক্তব্য আমাদের সামনে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সভাপতি, আমাদের উদাহরণ হচ্ছে ভারত। ভারতে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মেক ইন ইন্ডিয়া নামে একটি কর্মসূচি হাতে নিয়েছেন, যেটির মাধ্যমে তিনি বিদেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকে আকৃষ্ট করছেন। মাননীয় সভাপতি, পুঁজিকে আকৃষ্ট করার মানেই কিন্তু পুঁজিঘন অর্থনীতি তৈরি করা নয়, বরং সেখানে শ্রমঘন অর্থনীতি তৈরি হচ্ছে, কারণ তার সেখানে সস্তা শ্রম রয়েছে, শ্রমের প্রচুর সাপ্লাই রয়েছে। মাননীয় সভাপতি, সেই শ্রমকে কাজে লাগিয়ে তারা পুঁজির উপর একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং তার মাধ্যমে মেক ইন ইন্ডিয়া একটি সফল কর্মসূচিতে পরিণত হতে যাচ্ছে। সুতরাং মাননীয় সভাপতি, শ্রমঘন শিল্পেই আজকে আমাদের সমাধান। এখন আমাদের পক্ষের শেষ বক্তা এবং দলনেতা নিপু ইসলাম তন্নি বক্তব্য রাখবেন। প্রথম দিকের সমাজ ব্যবস্থা ছিল কৃষিভিত্তিক, পরবর্তীতে 18 শতকে এসে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের মধ্য দিয়ে ঘটল শিল্প বিপ্লবটি। শিল্প বিপ্লবের পরবর্তী সময় আমরা যে শিল্পায়নের রূপটি দেখছি, সেটি কিন্তু পুঁজিকে কেন্দ্র করে, অর্থাৎ পুঁজির হাতটি ধরেই ঘটছে। এই যে একটি অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, শ্রম ঘন নয় পুঁজি ঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। আজকে যদি আমরা প্রথমে বিষয়টির দিকে একটু আলোকপাত করি, তাহলে যে বিষয়গুলো ব্যাখ্যার দাবি রাখে তা হচ্ছে শ্রম ঘন কী, পুঁজি ঘন কী, এবং শিল্প এবং শিল্পায়নের মধ্যের যে বিষয় সেটি কী, এবং এই বিষয়গুলোর ভেতরে কোন জিনিসটি সবথেকে উৎকৃষ্ট মাধ্যম হিসেবে কাজ করবে এই বিষয়টি। প্রথমেই কিছু যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। প্রথম বক্তার বক্তব্যে তিনি বলে গেছেন টেকসই, উন্নত এবং পরিবেশ বান্ধব একটি অবস্থার কথা, কর্মমুখী হতে হবে জিনিসটি এবং সম্পদের সুষম বণ্টনের কথা। তিনি হয়তোবা শুধুমাত্র সেই বিশ্বের কথা চিন্তা করছে যে বিশ্বটি অনুন্নত, যে দেশটি অনুন্নত যার শুধু শ্রম রয়েছে। কিন্তু আজকে যে বিতর্কের যে বিষয় সেটি কিন্তু শুধুমাত্র অনুন্নত দেশের কথা চিন্তা করে নয়, এটি সামগ্রিক বিশ্বের কথা চিন্তা করে, সেই সামগ্রিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অনুন্নত এবং উন্নত দেশগুলোকে চলতে হবে সেই দিকে চিন্তা করে। মাননীয় সভাপতি যদি চলে যায়, আজকে দ্বিতীয় বক্তা এসে বলে গেছেন চারটি নিয়ামকের কথা, ভূমি, শ্রম, পুঁজি এবং আরেকটি হচ্ছে কারখানা। মাননীয় সভাপতি, আপনি একটু চিন্তা করে দেখুন যে আজকে ভূমির জন্য প্রথমে কী প্রয়োজন, আমার একটি পুঁজির প্রয়োজন। এই পুঁজিটি না থাকলে আমি ভূমিটি ক্রয় করতে পারবো না। তারপর যে কথাটি বলেছে, অর্থাৎ শ্রমের কথা, এই শ্রমটি কিনতে হলে, ক্রয় করার জন্যও কিন্তু আমার একটি পুঁজির প্রয়োজন হবে। এবং সেই সাথে সাথে আমি একজন উদ্যোক্তা হিসেবে যখন একটি কলকারখানা স্থাপন করব, সেজন্যও আমার একটি নির্দিষ্ট পরিমাণের পুঁজির প্রয়োজন হবে। এই চারটি নিয়ামকের ভিতরে যখন পুঁজি প্রধান হয়ে দাঁড়ায়, তখন মাননীয় সভাপতি আমরা বলি শ্রম ঘন নয় পুঁজি ঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। মাননীয় সভাপতি, এবারে চলে যাচ্ছি, তারা বলছে যে একজন উদ্যোক্তার জন্য পুঁজির চাইতে শ্রমের জায়গাটি বেশি প্রয়োজন। প্রথম বিশ্বের দিকে যদি একটু লক্ষ্য করি, সেই প্রথম বিশ্বের যে দেশগুলো, তারা তাদের শ্রম কম কিন্তু পুঁজির পরিমাণটি বেশি। তারা কি করছে, বাইরের দেশ থেকে শ্রম কিনে তাদের যে প্রযুক্তিটি সেটিকে তারা অনেক বেশি পরিমাণে কাজে লাগাচ্ছে। কিভাবে, তাদের পুঁজিটির দ্বারা। অর্থাৎ প্রথম বিশ্বকে প্রথমেই যেটি করতে হয়েছে, তাদের পুঁজিটিকে সবার আগে নিতে হয়েছে। মানব সভ্যতার অপরদিকে যদি আমরা তৃতীয় বিশ্বের দিকে তাকাই, তারা কি করছে, তারা এসে প্রথম বিশ্বের পুঁজির দিকে তাকিয়ে থাকছে তাদের শ্রমটিকে নিয়ে, যে আমাদের এই শ্রমটিকে যদি প্রথম বিশ্ব তাদের পুঁজি দ্বারা কিনে নিয়ে যায়, তাহলেই আমার এই শ্রমটি আজকে এখানে অনেক বেশি পরিমাণে আমার অর্থনীতিতে, অর্থনৈতিক যে যাত্রা সেটিকে অগ্রসর করতে কাজে লাগবে। মানব সভ্যতি, একটু উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে পরিষ্কার করে যাচ্ছি কীভাবে শ্রমের চাইতে আজকে পুঁজির আধিক্যটি বেশি। ধরুন আমার একটি বোতামের কারখানা রয়েছে, সেই কারখানায় আমি 100 জন শ্রমিককে কাজে লাগিয়ে সেখান থেকে বোতাম উৎপাদন করব, কিন্তু সেই উৎপাদনটি করতে আমার 6 মাস সময় লাগছে। সেখানে আমি পুঁজি বেশির মাধ্যমে যদি একটি প্রযুক্তির মাধ্যমে একটি যন্ত্র উদ্ভাবন করি, তাহলে সেই 6 মাসের জায়গায় আমার যেটি হচ্ছে সেটি হচ্ছে 2 মাসের ভিতরে সেই বোতামটি উৎপন্ন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ বাকি 4 মাসের মধ্যে আমি এর
তিন গুণ পরিমাণে জিনিস আরও বেশি পরিমাণে বোতাম উৎপাদনের মাধ্যমে আমার অর্থনৈতিক যে যাত্রা সেটিকে স্বাবলম্বী করতে পারছি। মাননীয় সভাপতি, এবার যদি চলে যাই যে যেসব দেশ পুঁজির মাধ্যমে তাদের যে শিল্পায়নটি ঘটাচ্ছে সেই সব দেশের দিকে, অস্ট্রেলিয়ার শিল্প হচ্ছে পশু নির্ভর, তারা পশুর অর্থাৎ ভেড়ার পশম এবং গরুর দুধ এগুলোকে শিল্পায়িত করে বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে তারা আজকে তাদের শিল্পায়নের যাত্রাটিকে অগ্রসর করছে। এই যে শ্রম এবং পুঁজির ভেতরের যে একটি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে শ্রমঘন নয় পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন বিপক্ষের সর্বশেষ বক্তা জেহাদ আল মেহেদিকে বলছি বক্তব্য দিতে। কাজী নজরুল ইসলাম, কবিতার নাম কুলি মজুর। তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। মাননীয় সভাপতি, যদি পুঁজিঘন শিল্পই আমরা আমাদের শিল্পায়নকে ত্বরান্বিত করতে চাই, তাহলে একদল মানুষ শুয়ে থাকবে তেতলার উপরে যাদেরকে আমাদের দেবতা বলে ডাকতে হবে। আজকে পক্ষদলের তিনজন বক্তা তাদের 3-15 মিনিটের বক্তব্যে বারবার এটি প্রকাশিত করার চেষ্টাটি করেছেন যে কিভাবে আমরা আমাদের শিল্পায়নকে গতিশীল করে তুলব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন পক্ষদলের প্রথম বক্তা এই কথাটি বলেন আমরা কম সময়ে বেশি মুনাফা অর্জন করব, আমরা স্বাভাবিকভাবেই জানি শিল্পায়নের পরবর্তী সময়ে অবস্থাটি কী হয়েছিল। কম সময়ে বেশি মুনাফা অর্জন করতে গিয়ে যাদের শ্রমে যাদের ঘামে সেই মুনাফাটি অর্জিত হয়েছে, সেই সাধারণ মানুষ সেই শ্রমিকদের শ্রমকে উপেক্ষা করা হয়েছিল। মাননীয় সভাপতি, যে ধারাবাহিকতাটি এখনও চলছে। মাননীয় সভাপতি প্রথম বক্তা বলে গিয়েছেন শিল্পায়নের রূপ নাকি সব দেশেই এক। যদি সব দেশেই শিল্পায়নের রূপ এক হয়ে থাকে, তাহলে আজকে আমেরিকার অবস্থা কেন এরকম আর বাংলাদেশের অবস্থা কেনই এরকম? শিল্পায়নের রূপ তো তাদের কথা মতে একই। মাননীয় সভাপতি, শিল্পায়নের রূপ এরকম নয় যেরকমটি তারা দেখিয়েছেন। আমরা 4টি বৈশিষ্ট্যের কথা বলেছি, যে 4টি বৈশিষ্ট্যের সবশেষ বৈশিষ্ট্যটি ছিল মাননীয় সভাপতি সম্পদের সুষম বণ্টন এবং সামাজিক ভারসাম্য রক্ষা। আজকে তাদের দেখিয়ে দেওয়া উচিত ছিল এই যে পুঁজিঘন শিল্পায়নের কথা তারা বলছেন, এতে কিভাবে সম্পদের সুষম বণ্টনটি আসলে আমাদের সমাজে প্রতিভাত হয়। আজকে তাদের তিনজন বক্তা দেখাতে পারেননি। একটু আমাদের বাংলাদেশের দিকে আমরা খেয়াল করি। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। আমাদের কাছে আমাদের পুঁজিটি কী? আমাদের পুঁজি হচ্ছে আমাদের শ্রম। মাননীয় সভাপতি, আমরা সেই শ্রম বিক্রি করেই তো মধ্যপ্রাচ্য থেকে অনেক বেশি বিদেশি মুদ্রা আমদানি করে থাকি। মাননীয় সভাপতি, আমরা শ্রম বিক্রি করেই তো আমাদের দেশের রেমিটেন্সটি বাড়াই। মাননীয় সভাপতি, এটিই আমাদের পুঁজি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, পরবর্তীতে আসি। আজকে যখন তারা পরিবেশ বান্ধবের কথা বলেন, পুঁজি নির্ভর বা পুঁজি ঘন শিল্পায়ন যখন হয়, তখন মাননীয় সভাপতি আপনি দেখেছেন সারা বিশ্বে কিভাবে কার্বন নিঃসরণটি বেড়েছে। চায়না এবং ইউএসএকে বারবার নিষেধ করার পরেও তারা কিছু তোয়াক্কা করেনি। তারা শিল্পায়নের নামে, তারা পুঁজিঘন অর্থনীতির নামে আমাদের পরিবেশকে বিপর্যস্ত করছে, যার ফলাফল ভোগ করতে হচ্ছে আমাদের এই বাংলাদেশিদের। মাননীয় সভাপতি, আজকে আমরা খুব সহজ সরলভাবে একটি সোজা বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করছি। হেকশার ওদিন বলে গিয়েছিলেন যে দেশে শ্রম ও পুঁজি এই দুটি উপাদানের মধ্যে যেটির প্রাচুর্য থাকবে সেই দেশ সেই উপাদানকে ব্যবহার করে শিল্পায়নের পথে এগিয়ে যাবে। আমাদের যেহেতু পুঁজির আধিক্য নেই, তাহলে আমাদের কোন জিনিসটিকে ব্যবহার করে সামনের দিকে শিল্পায়নের দিকে এগোতে হবে সেটি হচ্ছে শ্রম। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কয়েকদিন আগে 24টি নতুন অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন। গোপালগঞ্জ ইকোনমি জোন, 2500 ইকোনমিক জোন, কুমিল্লা, মহেশখালী, জাজিরা, চুনারুঘাট সহ আরও বেশ কয়েকটি ইকোনমিক জোন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই প্রত্যেকটি ইকোনমিক জোনে শ্রমঘন শিল্পায়নের নীতি অনুসরণ করে শিল্পায়নটি হতে হবে। মাননীয় সভাপতি, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে শেষ বক্তা এসে কি বলেছেন। শেষ বক্তা এসে বারবার এটিই তুলনা করার চেষ্টা করছেন, শ্রম মানেই অনগ্রসরতা। আজকে তারা কাঠের চাকার সাথে শ্রমের তুলনাটি করেছেন। মাননীয় সভাপতি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও কিন্তু একজন শ্রমিক। সে তার মেধাটিকে কাজে লাগিয়ে এই মেধা শ্রমটিকে বিক্রি করেই সেদিন চলে। মাননীয় সভাপতি, তাকে তিনি কি কাঠের চাকার সাথে তুলনা করতে অবশ্যই পারেন না। মাননীয় সভাপতি, তারা বারবার বলছেন পুঁজি হবে, বিনিয়োগ হবে। এই পুঁজিটি আসবে কোত্থেকে? বিশ্বব্যাংক দেবে এই পুঁজি? আমি একজন বিলিয়নিয়ার অথবা আপনি একজন বিলিয়নিয়ার, আপনি আমার দেশে পুঁজি ঢালবেন? অবশ্যই ঢালতে পারেন, কিন্তু তারপর আপনি যে শর্তটি দেবেন সেই শর্তটি কী? নতুন করে যদি আমরা বিদেশ থেকে নতুন বিনিয়োগকারী নিয়ে আমাদের দেশে পুঁজিঘন শিল্পের প্রসার ঘটাই, তাহলে আমাদের আরও বেশি
অনেক বেশি শর্তের ভার বহন করতে হবে। সেই শর্তের ভার বহন করার যোগ্যতা আমাদের আদৌ আছে কি না? যেটি আছে শ্রমঘন শিল্পায়ন করার সামর্থ্য আছে, আমরা সেটির দিকে কেন ধাবিত হব না? মাননীয় সভাপতি, আজকে আফ্রিকার দেশের উদাহরণটি এসেছে দ্বিতীয় বক্তার কাছ থেকে। আমরা জানি কঙ্গো, নাইজার এবং চাঁদের কী অবস্থা। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সেই দেশে গিয়েছে, বলেছে তোমাদের দেশে আমরা পুঁজির প্রসার ঘটাবো, শিল্পায়ন করব, এবং তারপর সমস্ত সম্পদ চুরি করে নিয়ে সেই দেশ থেকে তারা চলে গেছে। মাননীয় সভাপতি, যে কারণে আজকে সেই দেশগুলোর, আফ্রিকার এই দেশগুলো মাথা তুলে দাঁড়াতে পারে না। মাননীয় সভাপতি, আজকে সমস্ত বক্তব্য যদি একটি সমন্বয় সাধন করি তাহলে দেখতে পাবো আজকে আমাদের প্রথম, দ্বিতীয় এবং আমি শেষ বক্তা, আমরা তিনজন বলেছি শ্রমঘন অর্থনীতি বা শ্রমঘন যে শিল্প ব্যবস্থা, সেই শিল্প ব্যবস্থাটি আমাদের দেশের জন্য অনেক বেশি টেকসই। মাননীয় সভাপতি, কারণ এটি কী করে? এটি পরিবেশ বান্ধব একটি অবস্থা সৃষ্টি করে, কর্মসংস্থানের উৎস সৃষ্টি করে, সম্পদের সুষম বণ্টন এবং সামাজিক ভারসাম্যটি রক্ষা করে, যেটি আজকে তাদের পুঁজিঘন শিল্পায়নটি পারে না। মাননীয় সভাপতি, আজকে তাদের বক্তব্য এই বিতর্কের মঞ্চে কোনোভাবেই গ্রহণযোগ্য পায় না। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। এখন যুক্তি খণ্ডন পর্ব, প্রথমে বলবেন পক্ষের দলনেতা নিপু ইসলাম তন্নি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের তৃতীয় বক্তার কবিতার লাইন দিয়েই শুরু করতে চাই। কাজী নজরুলের কুলিমজুর কবিতাটি তিনি যখন উচ্চারণ করেন তখন আমার বলতে হয় আমরা এখন সেই সময়ে নেই, আমরা এসে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর ভিশন 2021 সফল করার সময়ে, আমরা এসে দাঁড়িয়েছি উন্নয়নের চাকাটিকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই সময়ে। মাননীয় সভাপতি, আজকে যদি তাদের কথা একটু চিন্তা করি, তারা শিল্পায়নের নামে পরিবেশ দূষিত হচ্ছে বলছে, তাহলে কি তারা আজকে শিল্পায়নকে খারাপ বলছে? অর্থাৎ আমাদের মতো যার অনুন্নত দেশ রয়েছে বা উন্নত দেশ রয়েছে, তারা কি শিল্পায়ন এর যে চাকাটি সেটিকে বন্ধ করে দিবে? প্রশ্ন থেকে যায় তাদের কাছে। মাননীয় সভাপতি, তারা আজকে বলছে সফটওয়্যার যে ইঞ্জিনিয়ার তিনিও মেধাকে বিক্রি করছে। মাননীয় সভাপতি, এই মেধাটি কি শ্রম দ্বারা ক্রয় করা সম্ভব নাকি পুঁজি দ্বারা? প্রশ্নটি ওখানে। আপনার কাছে আজকে পুঁজিটি নেই, তাহলে আপনি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মেধাটিকে ক্রয় করতে পারবেন না, অর্থাৎ এটিকে কাজে লাগিয়ে আপনি আপনার শিল্পায়নের প্রসারটি ঘটাতে পারবেন না। মাননীয় সভাপতি, আজকে পুঁজিবাদের দ্বারা অর্থাৎ পুঁজির দ্বারা যদি আমি আমার যে ভূমি, শ্রম, পুঁজি, উদ্যোক্তা